জাতীয় নির্বাচনী হাওয়া বইছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন। শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথা বলছে আঞ্চলিক সংগঠনের প্রার্থীরাও। খাগড়াছড়ির সংবাদদাতার রিপোর্ট জানাচ্ছেন আপেল শাহরিয়ার। নয়টি উপজেলা নিয়ে গঠিত 298 নম্বর সংসদীয় আসন পার্বত্য জেলা খাগড়াছড়ি। 1991 ও 96 দুই দফায় এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত কল্পরঞ্জন চাকমা নির্বাচিত হন। 2001 অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি থেকে নির্বাচিত হয় বিএনপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া। 2008 ও 2013 আবারও নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হন। 11 জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে যতীন্দ্রলাল ত্রিপুরা, কঙ্গজরী চৌধুরী ও বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা মনোনয়ন প্রত্যাশী। তবে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন, নৌকাকে জয়ী করতে তার পক্ষে কাজ করার কথা জানান নেতাকর্মীরা। আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আমার অবশিষ্ট যে সমস্ত কাজগুলি আছে সেটা শেষ করবার জন্য অবশ্যই জনগণ আমাকে মনোনয়ন করবেন। যাকেই নমিনেশন দেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার জন্য নৌকা প্রতীকের বিজয়ীর জন্য কাজ করবে। বিএনপির থেকে সম্ভাব্য প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া নির্বাচনে অংশ নিলে জয়ী হওয়ার প্রত্যাশা দলের নেতাকর্মীর। ওয়াদুদ ভুঁইয়ার নেতৃত্বে এখানে আমরা বিএনপির জেলা বিএনপি ঐক্যবদ্ধ, এখানে কোনো গ্রুপিং নেই। কেন্দ্র থেকে যদি নির্বাচনে যায় আমরা এখানে ওয়াদুদ ভুঁইয়াকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন থেকে জাতীয় দলগুলোর মনোনীত প্রার্থীদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন আঞ্চলিক সংগঠনের প্রার্থীরাও। পক্ষ থেকে আপাতত মাথায় রাখছি রাজনৈতিক দল হিসাবে আমাদেরও তো জনপ্রতিনিধিত্ব করা দরকার আছে, প্রয়োজন আছে, আমরা সেই কথা মাথায় রাখছি। এ আসনে ভোটার রয়েছে 4,41,692 জন, এর মধ্যে পুরুষ 2,26,603 জন এবং নারী ভোটার 2,16,89 জন। আপেল শাহরিয়ার, আরটিভি।